মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে বাংলাদেশ থেকে 2 বছরে প্রায় 13 কোটি টাকা লাভ করে নিয়ে গেছে ভারতীয় কোম্পানি হাঙ্গামা। এই টাকা কোম্পানির বিনিয়োগের প্রায় 320 গুণ। শুনে নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠে গেছে। ঠিক এমনই ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে। আপনি যদি বাংলাটুপ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এখনই। হাঙ্গামার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের অভিযোগ, মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে 2015 সালে 6 কোটি 74 লাখ 81 হাজার টাকা এবং 2014 সালে 6 কোটি 7 লাখ 33 হাজার টাকা মুনাফা বাবদ ভারতে পাঠানো হয়েছে। এই টাকা ওই কোম্পানির মূলধনের প্রায় 320 গুণ। আরও আশ্চর্যের বিষয় হল হাঙ্গামার কর্মী সংখ্যা মাত্র 1 জন, এছাড়া স্থায়ী কোনো অফিসও নেই। স্থায়ী স্থাপনাবিহীন স্বল্প মূলধনী এ প্রতিষ্ঠানটি তাদের 1 জন মাত্র কর্মী দিয়ে মূলধনের প্রায় 320 গুণ লভ্যাংশ ভারতে পাঠানোর বিষয়টিকে অস্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে বাংলাদেশ ব্যাংক। বিআরটিসিকে দেওয়া চিঠিতে হাঙ্গামাকে শতভাগ বিদেশি মালিকানাধীন অখ্যাত একটি কোম্পানি হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক। হাঙ্গামার মূল কোম্পানি ভারতের এবং নীরাজ রায়ের শতভাগ মালিকানাধীন একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের ওয়ালপেপার, রিংটোন, আইবিআর এবং মিউজিক স্ট্রিমিং সেবা দেয়। জানা যায় প্রতিষ্ঠানটির আয়ের সিংহভাগ বিভিন্ন মোবাইল অপারেটরগুলোর কাছে বিভিন্ন সেবা বিক্রির মাধ্যমে আসে। এমনিতেই বাংলাদেশ ভারতের বড় এক রেমিটেন্স আয়ের দেশ। এছাড়া 4-5 লাখ ভারতীয় এদেশে অবৈধভাবে কাজ করে বলেও জানা যায়। এখন এমন একটি কোম্পানির কেলেঙ্কারি দেশের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চয় করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিটিআরসিকে চিঠি দেয় এবং শতভাগ বিদেশি মালিকানাধীন অখ্যাত একটি কোম্পানিকে অনুমোদন দেওয়ার আদৌ কোনো যুক্তিকতা আছে কি না এবং মোবাইল ফোন অপারেটরদের এত উচ্চ মূল্যে এসব সেবা দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজন আছে কি না এসব বিষয়ে অভিমত চাওয়া হয়েছে। হাঙ্গামার বাংলাদেশ কার্যালয় গুলশানে, তবে গুলশান 1 নম্বরের 126 নম্বর রোডে অবস্থিত কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে সে অফিসটিও আরেকটি কোম্পানির সাথে শেয়ার করা। হাঙ্গামার শুধুমাত্র একটি কক্ষ রয়েছে সেখানে। সম্প্রতি বিআরটিসিতে শর্টকুটের জন্য টাকা জমা দিয়ে নম্বর চেয়ে আবেদন করেছে হাঙ্গামা এবং আবেদনের নিচে নীরাজ রায়ের স্বাক্ষর দেওয়া। এদিকে দেশের একাধিক মোবাইল অপারেটর কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে তাদের গ্রাহকরা বিভিন্ন কন্টেন্ট প্রোভাইডারদের কাছ থেকে মোবাইলে গান, ওয়ালপেপার ডাউনলোড করেন, রিংটোন বা ওয়েলকাম টিউন সেট করেন। তার জন্য হাঙ্গামার মতো প্রতিষ্ঠানগুলো অপারেটরদের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী রাজস্ব ভাগাভাগি করে। হাঙ্গামাও বিভিন্ন অপারেটরের কাছ থেকে প্রাপ্ত লাভ প্রায় 13 কোটি টাকা বাবদ ভারতে পাঠিয়েছে। ভারতীয় একটি কোম্পানিকে এত সুযোগ কেন দেওয়া হচ্ছে? আলাপকালে অনেকেই এ নিয়ে সরকারি গাইডলাইন না থাকাকে দায়ী করেন। কিভাবে একটি বিদেশি প্রতিষ্ঠান এসে এভাবে টাকা আয় করে কোনো দেশি অংশীদার ছাড়াই বিদেশে নিয়ে যায় তা একটা বড় প্রশ্ন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।